সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকের ক্লাসে আমরা ড্রয়িং করব ফলের কম্পোজিশন। ফলের কম্পোজিশন কিভাবে আঁকতে হবে সেটা আজকে দেখাবো। ফলের কম্পোজিশন মানে হচ্ছে কতগুলি ফল একসাথে সুন্দর করে সাজিয়ে সুবিন্যস্তভাবে রাখা। তো ফলের কম্পোজিশনের জন্যে প্রথমে মনে মনে কিছু ফল সেট করে নিবে যে কি কি ফল আঁকবো। ফলের কম্পোজিশনের জন্য আজকে আমি আঁকবো আনারস, কলা, তরমুজ, বেশ কিছু ফল। তো প্রথমে একের পর এক ধাপে ধাপে কোন কোন ফল কিভাবে সাজানো হবে সেই ধাপটা সেট করে নিব। প্রথমে আনারস এখানে সবচেয়ে বড় ফল। আনারসের জন্যে পরিমাণ জায়গা নেওয়া হয় এরপর আনারস, আনারসের কিছুটা উপরে পেঁপে, সবগুলি স্ট্রাকচার যেভাবে হবে সেই স্ট্রাকচার ওয়াইজ গঠনটা একে রাখবো। তারপর এর উপরেই তরমুজ, এখন এদিকে হচ্ছে কলা, কলার পেছনে, কলাটা হবে তরমুজের সামনে, আর কলার পেছনে আপেল, এরপর এই ফাঁকা অংশে হবে হচ্ছে আঙুর, ড্রয়িংগুলো প্রথমে বেসিক স্ট্রাকচারটা করে এরপর ডিটেলে যাব। এরপর এইদিকে আঙুরের ঠিক পেছনে অল্প অংশ বেরিয়ে আছে কমলা, এই এরপর কলার ঠিক সামনে তরমুজের অর্ধেকটা অংশ জুড়ে লিচু, এখন প্রত্যেকটা জিনিসের ডিটেল। যেহেতু সবার পেছনে এই আনারস, আনারসের সম্পূর্ণ অংশ দেখা যাবে না, আনারসের সামনে আছে কলা, আনারসের ঠিক সামনে পেঁপে, তো পেঁপের ড্রয়িংটা আমরা ফুলফিল করে নিই। আসার পর থামতে হবে, কারণ এর সামনে আছে, এর ঠিক সামনে আছে তরমুজ। তরমুজের নিচের বর্ডারটা, সবুজ যে অংশটা থাকে সেটা নিচের অংশ। এরপর তরমুজের সামনে হচ্ছে কলা,
কলার এইখানের অংশ কিছুটা ঢেকে গেছে লিচুর জন্য। কলা ঠিক পেছনে আপেল, এরপর আঙুরগুলো, পেছনে থাকা আনার কমলা, সবার পেছনে, আচ্ছা এখানে আঙুরের ডালটা দিয়ে দিচ্ছি। এখানে সবার পেছনে থাকা আনারস, আনারস গোছানোর জন্য এই সামনে অংশগুলি মুছে দিচ্ছি, এই অংশগুলোতে আনারস দেখা যাবে না। আনারসটা সেম নর্মাল আনারস যেভাবে আঁকা হয়, নিচে
কাপড় বা যেটাকে বলে হচ্ছে ড্রাপারি সেটা দিতে হবে। এদিক থেকে কোনো একটা কাপড় ঝুলে আছে, প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে ফলের কম্পোজিশন। তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে, পরবর্তীতে আমি এই ফলের কম্পোজিশনটি কীভাবে রং করতে হয় সেটা দেখাবো পরের ক্লাসে। তোমাদের জন্যে আপাতত এটা HW থাকবে। ধন্যবাদ।